মহিলা বক্তা বাজারে না হলো নষ্টা মহিলা হলো সমাজকে ধ্বংস করার জন্য নেমেছে যেই বাড়ির মহিলা সেই বাড়িতে থাকবে আশেপাশের মহিলারা নির্ধারিত একটা সময়ে তার কাছে গিয়ে কিছু শিখবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি মহিলারা তালিম করতে পারবে কি বিস্তারিত বলবেন মহিলারা এখন মহিলা বক্তাও বাজারে নামছে হলো নষ্টা মহিলা হলো সমাজকে ধ্বংস করার জন্য নেমেছে তার ভিডিও ফুটেজ যুবকদের কাছে যাচ্ছে এরা বর্জন করতে হবে বয়কট করতে হবে মহিলা যদি কোনো এলাকায় তালিম করতে চায় তাহলে যেই বাড়ির মহিলা সেই বাড়িতে থাকবে আশেপাশের মহিলারা নির্ধারিত একটা সময়ে তার কাছে গিয়ে কিছু শিখবে কিন্তু এক মহিলা সারা দুনিয়ায় ঘুরে বেড়াবে স্ত্রী পরিবার একেবারে স্বামী সন্তান ফেলে রেখে এইভাবে তালিম করা এটা একটা ক্ষতির কারণ আর অধিকাংশ মহিলারা যারা তালিম করছে তারা এই সমস্ত সমাজে বেদাত ছড়াচ্ছে আমার মামাকে লাশ নিয়ে আসা হলো ইয়ে থেকে কলকাতা থেকে কলকাতায় লাশ কফিন থেকে কেবল বাইর করছে মানে বাক্স থেকে বাইর করছে আর সেখান থেকে মহিলা মুক্তি ফতোয়া দিচ্ছে আরে আরে সর্বনাশ এই যে ঘাম ছুটে গেছে লাশের আচ্ছা বরফ থেকে ফ্রিজ থেকে বাইর করলে একটু ঘাম জমে না তো ঘাম জমেছে মামার লাশে তো ওই মুক্তি মহিলা মুক্তি ফতোয়া দিচ্ছে ঘাম ছুটে গেছে লাশের তাড়াতাড়ি এখানে একটা এই কি বলে এই ফ্যানের ব্যবস্থা করো তাহলে এই মহিলা তোমাকে কে মুক্তি বানিয়েছে এখানে কেন ফতোয়া দিচ্ছ আপনাকে বলে আমি কে তুই চিনিস না আমি তোর দাদা আমি তোর দাদির বিয়ে পড়াইছি তারপরে তুই দুনিয়াতে আসছিস তারপরে আবার আমারে বলিস আমি কে তার মানে আজকে এই সমস্ত ওই মহিলারা আমাদের মা বোনদেরকে ধ্বংস করে ছাড়ছে এ ব্যাপারে আপনারা সজাগ থাকবেন